ममता नंबर सेल नंबर पड़ती लोहागड़ार कलाउजाने चट्टग्राम 15 आसनेर संसद सदस्य प्रफेसर डॉक्टर आबू रेजा मुहम्मद नेजामुद्दीन नदबिरी निर्देशे शीतार्त मानुषेर माझे प्रधानमंत्री शेख हासिनार उपहार कम्बल वितरण करेछेन कलाउजान यूपीर तीनबारेर सफल चेयरमैन आलहाज ए ओयाहेद। 19 জানুয়ারি সকাল 11টায় কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও কলাউজান ইউনিয়ন টেক অফিসার মোহাম্মদ ওমর ফারুক, ইউপি সচিব মুজাফফর আহমেদ, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার গাজী ইসহাক, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সৌদাগর, আওয়ামী লীগ নেতা এস এম আব্দুল জব্বার, ইউপি সদস্য ফরমানুল্লাহ আয়ুব মেম্বার সহ অন্যান্যরা। এদিকে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র হাতে পেয়ে শীতার্ত মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমার দামত করি না এক হাম্বল ভাই আজি আজ খুব ভালো লাগে। 8 নম্বর ওয়ার্ড তো আসছি আই মেম্বার আর ফাডি এক হাম্বল ভাই। কম্বল বিতরণ নিয়ে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইসহাক বলেন, আমি ইসহাক মিয়া সভাপতি কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মৃতি বস্ত্র বিতরণ অনুষ্ঠান কলাউজান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। এসে আমি অত্যন্ত খুশি হয়েছি যে অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই শীতবস্ত্র বিতরণ আজকের অনুষ্ঠান সুন্দর হয়ে লেগেছে আমার। আজকের অসহায় মানুষ, দুস্থ মানুষ, এই কলাউজানবাসীর অসহায় মানুষ যে আজকে শীতবস্ত্র পেয়ে অসম্ভব খুশি হয়েছে, সেটা আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক সবাইকে ধন্যবাদ জানাই যে যারা উপস্থিত হয়ে সুন্দরভাবে যে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান সফল হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দেওয়া উপহার এরা পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এমপি মহোদয় ডক্টর আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের নেতৃত্বে আমাদের এই অনুষ্ঠান সফল হয়েছে। আমি ওনাকে আরও এই এলাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহায্য সহযোগিতা আনার জন্য আহ্বান রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, আমি একে মুজাফফর আহমদ, সচিব 5 নং কলাউজান ইউনিয়ন পরিষদ লোহাগাড়া চট্টগ্রাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতকালীন কম্বল বিতরণ হচ্ছে অত্র কলাউজান ইউনিয়ন পরিষদে। 620টি কম্বল বরাদ্দ হয় এবং 620 জন দুস্থ পরিবারের মধ্যে এই শীতবস্ত্রগুলি সুষ্ঠুভাবে বিলিবণ্টন করা হয়েছে। এ বিষয়ে কলাউজান ইউনিয়ন টেক অফিসার ওমর ফারুক বলেন, কলাউজান ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টেক অফিসার হিসেবে সকাল 11টা থেকে আজকে কম্বল বিতরণ বিতরণ তদারকি করতে এসেছি এবং সুষ্ঠু সুন্দরভাবে এই কাজটি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। এলাকার গরিব দুঃখী মানুষের কল্যাণে সর্বদাই কাজ করে যাচ্ছেন কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদ। এ বিষয়ে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কলাউজান ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান আমি এ ওয়াহেদ। আনন্দের সহিত বলতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতকালীন উপহার হিসেবে আজকে আমরা কম্বল বিলি করেছি গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে। আমাদের এমপি মহোদয়, মাননীয় এমপি মহোদয় ডক্টর আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর আমাদের রাজনৈতিক মুরব্বী এবং অত্র এলাকার লোহাগাড়া সাতকানিয়া 15 আসনের মুরব্বী, যিনি নিজের ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে হাজার হাজার পরিবারকে ত্রাণ এবং শীতের কম্বল দিয়েছেন। আজকে তার অংশ বিশেষ সরকারিভাবে আমরা কম্বল বিলি করলাম। আমাদের এমপি মহোদয় যেইভাবে গরিব মেহনতি মানুষের জন্য রাত দিন পরিশ্রম করতেছেন, ওনাকে ধন্যবাদ না দিয়ে পারি না।
কারণ ওনার মতন একজন এমপি আমরা পেয়ে সৌভাগ্যবান। লোহাগড়া সাতকানিয়ার লোক ভাগ্যবান বললে চলে, কারণ ওনার যে তৎপরতা, উন্নয়নের যে তৎপরতা এবং সাধারণ মানুষের যে চিন্তাচেতনা নিয়ে রাত দিন পরিশ্রম করতেছেন, ওনাকে আল্লাহ যেন হায়াত দেন, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ দিচ্ছি। ওনার মতন একজন ব্যক্তি আমাদের লোহাগড়া সাতকানিয়ার জন্য এমপি হিসাবে ওনাকে যে নমিনেশন দিয়েছেন এবং বারবার যে উনি এমপি হইতেছেন, এটা আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকেও হাজার হাজার ধন্যবাদ দিচ্ছি জনগণের পক্ষ থেকে। দেশ ও দশের কল্যাণের জন্য যেমন মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করতেছেন, তেমনি আমাদের এমপি মহোদয় এবং এমপি মহোদয়ের স্ত্রী রিজিয়া রাজা চৌধুরীও রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, নারীদের উন্নয়নের জন্য উনি যথেষ্ট কাজ করে যাচ্ছেন। ওনাদের পরামর্শে এলাকার গরিব নিরীহ মানুষের জন্য রাস্তাঘাট ব্রিজ কালভারের জন্য ওনাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছি এবং ওনারাও সহযোগিতা করতেছেন। বীরবিলা ব্রিজ উদ্বোধনের অপেক্ষায়, এখনও এটা এসজিডি অফিসে এখনও এখানে ছাড়পত্র দেয় নাই, এটা এমপি সাহেবের সাথে পরামর্শ করে ইতিমধ্যেই উদ্বোধন করা হবে। আপনার রাজগাড়ার যে ব্রিজ হচ্ছে কলাবাজার পিটার রোডে সেটাও নির্মাণাধীন, আরও অনেক ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, আরও হচ্ছে, যেটা স্বাধীনের পর থেকে আমরা দীর্ঘদিন পরে আমরা সুফল ভোগ করতেছি এবং জনগণে এখন অতিরিক্ত আনন্দ এবং উল্লাস প্রকাশ করতেছে বর্তমান সরকারের প্রতি এবং আমাদের এমপি নিজামুদ্দিন নদভী সাহেবের কর্মকাণ্ডের উপর। হাজার হাজার মানুষে এখন আমাদের কাছে সন্তুষ্টির প্রকাশ করতেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ হায়াত দেয় এবং আমাদের এমপি মহোদয় নিজামুদ্দিন নদভী মহোদয়কেও যেন আল্লাহ হায়াত দেয়। আর সবার কাছে আমিও দোয়া চাচ্ছি যেন আপনাদের মানুষের যেন খেসমত করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গতবার নৌকর প্রতীক দিয়ে চেয়ারম্যান করেছিলেন প্রায় পাঁচ বছরের শেষের পথে। ভবিষ্যতে যদি আমার কর্মকাণ্ডের উপর যদি নেতৃবৃন্দরা এবং বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, থানা ইউনিয়নের নেতৃবৃন্দরা যদি সমর্থন দেয়, তাহলে আগামীতেও আমি জনগণের খেসমত করতে চাই। সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য, শীতার্থ মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজ সকাল 11টা থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ চত্বরে 720 জন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনের সুযোগ্য সফল সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবুরাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভীর নির্দেশে কলাউজান ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদের নেতৃত্বে আজ সকাল 11টা থেকেই এই শীতবস্ত্রগুলো জনে জনে তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। শীতবস্ত্রগুলো হাতে পেয়ে শীতার্থ মানুষের মুখে হাসি ফুটেছে। কলাউজান ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শেহাবুদ্দিন, সেনেল কর্ণফুলী, লোহাগাড়া।